সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘরঠর একদম পরিষ্কার করে নিয়েছি, আর আজকে সকালের ওয়েদারটা খুব ভালো, কারণ আজকে সকালে একটু মেঘলা মেঘলা হয়েছে, মাঝখানে রোদ উঠেছিল, আর সেজন্য আমি একটু গানও শুনছিলাম। গান শুনতে শুনতে ঘরের কাজ করার একটা আলাদাই আনন্দ, আমার খুবই ভালো লাগে। সেজন্য তো আজকের ওয়েদারটাও আস্তে আস্তে মেঘ হচ্ছে, দেখা যাক। আমার তো মেঘলা দিন খুবই পছন্দের, কিন্তু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মাঝখানে অনেকদিন বৃষ্টি হয়েছিল, তারপর অনেকদিন বৃষ্টি হচ্ছে না, গরমও খুব কষ্ট হচ্ছে, দেখা যাক। যদি আজকে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলো আজকের দিনটা শুরু করছি। আজকে সারাটা দিন কি করব তোমরা দেখো। আজকে সকালবেলার ব্রেকফাস্ট এটা হচ্ছে গোলা রুটি, পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে করছি, এটাই খাবো আজকে সকালের ব্রেকফাস্ট। এটা আমার খেতে খুব ভালো লাগে। এখন সকালের খাবার বানাবো, ওই যেটা দেখালাম যে গোলা রুটি, সেটাই আজকে খাবো সকালবেলা, আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা একটু সস আর মেয়োনিজ দিয়ে আমি খাই, খুবই ভালো লাগে। তোমরা চাইলে ট্রাই করতে পারো বাড়িতে, খুবই সিম্পল, পেঁয়াজ লঙ্কা আর যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারো, আর এছাড়াও ডিম দিতে পারো। আমি সকালবেলা ডিম দিলাম না, ডিম দিয়ে খেতে ইচ্ছা করছিলো না, সেজন্য নর্মালি করলাম। এটা কিন্তু দারুণ হয় একটা, মানে সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ একটা আইডিয়া, আর এটা একটা খেলেই পেট ভরে যায়, যেহেতু ময়দা সেজন্য অল্প একটু খেলেই পেট ভরে যায়। এটা বেশি খাই না, কারণ যেহেতু ময়দা, বেশি ময়দা খাওয়া শরীরের জন্য ঠিক না, কিন্তু মাঝে মাঝে এটা লোভও কিন্তু সামলাতে পারি না। তাহলে চলো আর কথা না বলে ব্রেকফাস্ট বানিয়ে ফেলি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, আর এইটা করতে একটু সময় লাগে, যেহেতু একটু মোটা করে আমি করছি, সেজন্য দু প্লেট ভালো করে ভাজতে একটু সময় লাগবে, তাই আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজবো। তাহলে কি বলো তো, খেতেও ভালো লাগে আর চারপাশটা একটু কড়কড়ে হয়ে যায়। আমার আবার মচমচে জিনিসটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরে এটা ভাজতে থাকি, যাতে ভালো লাগে খেতে, আর একটু বেশি তেল দিয়ে ভাজি যাতে টেস্টি হয়। আজকে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হলো, এখন আপাতত কমে গেছে, আর আমাদের এই মাঠটায় জল জমে গেছে একটু। বেশ অনেকক্ষণই বৃষ্টি হলো, মেঘ মানে আকাশ কালো করে এসেছে, ঝমঝমিয়ে অনেকটাক্ষণ বৃষ্টি হলো, আমার খুবই ভালো লাগলো। তো আমি নিচে ছিলাম মার কাছে, তো এখানে একটু জানলার ধারে বসেছিলাম অনেকক্ষণ, কারণ যখন বৃষ্টি হয় সে ঝাপটাটা যখন মুখের মধ্যে লাগে তখন একটা আলাদা ভালো লাগা সেটা। যাই হোক চলো এখন আমি রান্না করে নেব। তো আজকে রান্না কি হবে এখনো জানি না, দেখা যাক কি রান্না করি আজকে। আজকে বেশি কিছু জোড়া দেব না, সামান্যই করব। তাহলে চলো, এখানে পটল আর এখানে আছে আলু, এভাবে কেটে রেখেছে দিদা, দিদাগুলো কেটে দিয়েছে আলু পটল, আর এখানে রয়েছে চিচিঙ্গা, এই যে এই চিচিঙ্গাগুলোকেও দিদা ওই নুন মাখিয়ে রেখেছে যেন জলটা ঝরে যায়, কারণ চিচিঙ্গা থেকে অনেক জল বেরোয় সেজন্য। তাহলে চলে এখন আমি আলু পটলের তরকারিটা আগে করবো, কারণ এটা করতে অনেকটা সময় লাগে।
কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে নেব। আমার আলু পটলের তরকারি বলতে পারো প্রায় হয়েই গেছে, এভাবে ঢাকা ঢাকা দিয়ে করছি। আর আলু পটলের তরকারিটা করতে একটু সময় লাগে, কারণ আলু এবং পটল দুটোই ভালো করে সিদ্ধ হতে হয়, সেজন্য একটু সময় লাগে। আর এখানে আমি চিচিঙ্গেগুলো ভেজে নিয়েছি। দিদা খুব সুন্দর করে দেখো কেটে দিয়েছে। দিদা সমস্ত এই যা করলাম আজকে আলু পটলের তরকারি থেকে চিচিঙ্গে ভাজা, এগুলো সবই আমাকে দিদা কেটে দিয়েছে। আর দেখো আমার কিন্তু এখানে লাঞ্চও পুরো রেডি, চিচিঙ্গে ভাজা রয়েছে, তার সাথে আমার অল টাইম ফেভারিট ডিম, আর এখানে রয়েছে মুগ ডাল, আর তার সাথে আলু পটলের তরকারি। তাহলে চলো খাবারটা সেরে নিই। 2000 years later খাওয়া দাওয়া সেরে আমি জাস্ট উপরে আসলাম। আর আজকে রান্নাটা আমি করেছিলাম, মোটামুটি হয়েছে। আর আলু পটলের তরকারিটা আমি কি কতটা ভালো পারি না করতে, মাই ভালো করে, কিন্তু আমি আজকে করলাম। ডাল, মুগ ডাল, আলু পটলের তরকারি, অমলেট, আর তার সাথে চিচিঙ্গে ছিল, সে চিচিঙ্গা ভাজা। আমার খুব ভাল লাগে চিচিঙ্গা ভাজাটা। মা বলছিলো ওই তিল দিয়ে করতে, তো আমি বললাম যে না এমনি ভাজাই করি, কারণ ভাজাটা যেহেতু আমি খুব ভালো খাই সের জন্য অনেকটা খেয়েছি। আর আমার ডিম হলে তো আর কিছু লাগে না, যাই হোক ডিম দিয়েও খেয়েছি, অল্প অল্প করে সব কিছু দিয়ে খেলাম, খুবই ভালো খেলাম। চলো এখন একটু আমি ফ্রেশ হব, কারণ একটু খুব গরম লাগছে। ফ্রেশ হয়ে তারপর একটু টিভি দেখবো। এখন টিভি দেখে কিছুক্ষণ পর দেখি, যদি আজকে বিকেলে ছাদে যাই তাহলে যাব, কারণ আজকে আকাশের অবস্থা ভালো না, আবারও বৃষ্টি হতে পারে। দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না, যদি না হয় তাহলে একবার ছাদে যাব, ছাদে গিয়ে ঢু মেরে আসবো। তাহলে চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। খাওয়া দাওয়া সেরে বেশ অনেকটাই বিকেল হয়ে গেছিলো। তোমরা খেয়াল করবে বাইরে কিন্তু লাইটও জ্বলছে, প্রায় সন্ধে হয়েই গেছে। আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর এই গাছগুলোকেও তোমাদের দেখালাম। আর দেখো বাইরে একটু মাঠে জল জমে গেছে, যেহেতু আজকে সকালেই এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটও কিন্তু এখনও অবধি ভেজা রয়েছে। তোমাদের অনেকদিন দেখানো হয় না ব্যালকনির গাছগুলো, সেজন্য একটু দেখালাম। ব্যালকনির গাছগুলো আমার খুবই ভালো লাগে, যখনই এখানে এসে দাঁড়াই তখনই কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আর এখানে উচ্ছে গাছ হয়েছে দেখো, আপাতত এখন অবধি উচ্ছে হয়নি, হলে তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে সেই মিন্ট গাছ যেটা লাগানো হয়েছে, খুব ভালো লাগছে। এই টপটায় দেখো চারদিকে এভাবে ভরে রয়েছে মিন্টগুলো, আর যে শুকনো পাতাগুলো দেখছো এগুলো কিন্তু আমি ফেলে দিই না, সকালবেলা যখন চা করি তখন কিন্তু এই শুকনো পাতাগুলো মিন্টের দিয়ে দিই। প্রায় সন্ধে হয়েই গেছে, আর আমাদের এখানে দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে এই বড় মাঠটায়। আজকে কেউ খেলছে না যেহেতু বৃষ্টি হয়েছে, মাঠে জল, কেউ খেলতে পারছে না। যাই হোক আমার খুবই ভালো লাগে বিকেলবেলার সময়টা ছাদে আসতে, তবে আজকে বিকেলটা একটু বেশি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়েই যায়। আজকে আর বেশিক্ষণ ছাদে থাকবো না, আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে মানে আজকে খুব লেজি লেজি লাগছে। দুপুরে খাওয়ার পর একটা ঘুম দিলাম, মানে দুপুরে ভাত ঘুমটা কিন্তু বাঙালির একটা মানে খুবই প্রিয়, তো আমার তো বরাবরই খুবই প্রিয় দুপুরে খাওয়ার পর ভাত ঘুম। তো সেটা মানে এত ভালো হয়েছে, তো এতটাই বেলা হয়ে গেছে যে আমার কোনো খেয়াল নেই। তো তারপর একটু ফ্রেশ হয়ে ছাদে চলে আসলাম, তো দেখছি যাই হোক ভালো লাগছে। এখন সমস্ত পাখিরাও বাসায় যাচ্ছে, এই সময়টা খুব ভালো লাগে, একটা দিনের শেষ হয়ে যাচ্ছে আবার পরদিনের অপেক্ষা, এভাবেই দিন কাটছে বছর কাটছে। আজকে ছাদে আমি এর জন্যই আসলাম যে গাছগুলোকে দেখতে, সকালে আজকে আসা হয়নি, তো গাছ ঠিকই রয়েছে, আর বৃষ্টি হলো তাই সমস্ত গাছই তরতাজা রয়েছে, কোনো অসুবিধে নেই। যাই হোক খুবই ভালো লাগলো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ছোটই ব্লগ হলো, আজকে ঘরের ব্লগ টুকটাক ছোটোখাটো আমি যা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর করার কিছুই নেই এখন, তাই এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সকলেই ভালো থেকো, আর যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে।